আমাদের দেশে জিকিরকে নিয়ে এই যে একটা অবস্থা, এটা বহুদিন আগ থেকে শুরু হয়েছে, বহুদিন যাবৎ চলছে। এখন এসে আপনি এর বিরুদ্ধে কথা বলেছেন, আপনাকে ধন্যবাদ। আপনার সঙ্গে এই বিষয়ে আমিও একমত। জিকির হবে আল্লাহ এবং আল্লাহর রাসূল যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, জিকির হবে আউলিয়ায়ে কেরাম যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবে। এরপরেও কিছু ইন্ডিভিজুয়াল বিষয় থাকে, কিছু খানকার বিষয় থাকে। আমাদের আল্লাহর ওলিদের সোহবত হাসিল করতে আমরা যখন ওলি আল্লাহদের কাছে যাই, সত্যিকারের হক্কানি পীর মাশায়েক আল্লাহর ওলি যারা, ওনাদেরকে আমাদেরকে ওনারা আমাদেরকে সঠিক পদ্ধতিতে জিকির করা শিক্ষা দেন, আমরা জিকির করব। তবে হ্যাঁ, ইলমে মারেফাতের জগতের যে বিষয় রয়েছে এটা ইলমে শরীয়তের জগতের মানুষ বুঝবে খুব কম, খুবই কম। কেননা আদার ব্যাপারে জাহাজের খবর রাখতে পারে না। ইলমে মারেফাত হচ্ছে জাহাজের খবর, আর ইলমে শরীয়তে আমরা যারা আছি আমরা দোস্তের মতো সাধারণ মুসলমান। অতএব ইলমে মারেফাত সম্পর্কে আমাদেরকে জানতে হবে। ইলমে মারেফাতের অঙ্গন থেকে যারা পীর মাশায়েখের মসনদে আছেন আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের সিলসিলার যে সমস্ত জিকিরের সিস্টেমগুলো রয়েছে আপনারা জিকিরগুলো আপনাদের মতো করে আপনারা চালাবেন, তাতে আমরা আপত্তি করলেও কিছু আপনাদের আসে যায় না, এটা আমরা ভালো করে জানি। আপনাদের জিকির আজকারগুলো করেন, মিডিয়াতে প্রচার করছেন, করেন, তবে একটু সদয় দৃষ্টি রাখবেন, এরকম মিডিয়াতে প্রচার করার সময় আহলে সুন্নাত আল জামাত যেন কোনোভাবে কলুষিত না হয়, সুন্নি জামাত যেন প্রশ্নবিদ্ধ না হয়। আমরা সুন্নি জামাতে যারা আছি আমরা সবাই জানি ফতোয়া দিয়ে ইসলাম, ফতোয়া দিয়ে পরিপূর্ণ ইসলাম পালন করা যায় না। ইসলাম পালন করার মধ্যে যেমন ফতোয়ার প্রয়োজন তেমন তাকওয়ার প্রয়োজন, তাকওয়া প্রয়োজন। তাকওয়া ভিত্তিক কিছু বিষয় আছে যেগুলোর, তাকওয়া ভিত্তিক কিছু এমন কিছু বিষয় আছে যেগুলোর জন্য ফতোয়া খুঁজে পাওয়া যাবে না, কিন্তু সেটা তাকওয়া মানতেই হবে, মেনেই নিতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ যারা আছেন আপনাদেরকে অনুরোধ করব, আমি অদম জানি না আমার উপর আপনারা কি ধারণা পোষণ করবেন, আমি আপনাদেরকে অনুরোধ করব সুন্নি জামাতরে আর ভাগ করেন না, অনেক ভাগ হয়েছে, মুরব্বীরা আপনারা নিজেরা এক এক জায়গায় চলে আসেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য, সুন্নি জামাতের জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য একটা রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে। আসুন আমরা সবাই মিলে ওই রেজিস্ট্রেশন করা আহলে সুন্নাত ওয়াল জামাতের আওতায় আসি। তার নেতা কে হবেন আপনারা মুরব্বীরাই সিদ্ধান্ত নেন, আমরা এই বিষয়ে কথা বলব না, আপনারা মুরব্বীরা সিদ্ধান্ত নেন কে হবেন। কেননা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করলে আমাদের রেজিস্ট্রেশন আসে আছে কিনা সেটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে, খেয়াল করতে হবে। আর আমি বলছি আমি আহলে সুন্নাত ওয়াল জামাত করি, আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে। এখন আমাকে বলবে তোমার রেজিস্ট্রেশন নাম্বার কত? ইন্টারন্যাশনালি কোন দেশে যদি যান আহলে সুন্নাত ওয়াল জামাতের রেজিস্ট্রেশন চাইবে, চাইবে আইনগতভাবে যদি প্রয়োজন হয় তখনও রেজিস্ট্রেশন চাইবে। আর যদি রেজিস্ট্রেশন দেখাতে না পারেন, আমরা যদি দেখাতে না পারি তাহলে বাংলাদেশ সরকারের আইন পরিপন্থী একটা সংগঠন বলে তা সরকারের কাছে বিবেচিত হবে, এবং এ বিষয়ে আমাদেরকে কোনো এক সময়, আজকে না হয় কালকে, আমাদেরকে না হয় আমাদের পরবর্তী প্রজন্মকে অবশ্যই সরকারের কাছে জবাবদিহিতা করতে হবে, সেটা যে সরকারই আসুক না কেন। অতএব আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, নিজেদের দোষ ত্রুটি থাকলে নিজেরাই তা শুধরে নেব,